কি আরেকটা হবে না? না 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 লোপা খুব সুন্দর একটা কথা বললো, আপনারা হয়তো শুনতে পারবেন, বলছে আমি 15 বছর গাইছি, তুমি গাও। আচ্ছা, পরে গানটার নাম তিস্তা। আমার একজন মানে কবি বন্ধু আমার থেকে অনেক বয়সে বড়, অর্জুনদা বললো যে তুমি যখন আসছো এই গানটা কিন্তু কেউ এখানে অনেক প্রবাসী, সবাই প্রবাসী, তো এটা প্রবাসীদের একটু ভালো লাগার কথা। তার কারণ এটা আমি আমার বাড়ি নিয়ে গান লিখেছিলাম যখন আমি ব্যাঙ্গালোরে থাকতাম। গিটার একটু কেন পড়তে বলে তো গিটার বিধায় গানটা শুরু হয় 5 টাকা দিয়ে, দিনের শুরু 16 টাকা দিয়ে শেষ। এই 5 টাকা হচ্ছে আমার ব্যাঙ্গালোরে থাকতাম, তো সাউথ ইন্ডিয়ায় ইডলি খেতাম তো সকালে, আর রাত্রে 16 টাকা দিয়ে দোসা খেয়ে আমি ঘুমোতে যেতাম। তারপর 3 টাকা দিয়ে মুক্তি কিনে হাবুন, এই 3 টাকা হচ্ছে সেই সময় গোল্ড ফ্লেকের দাম 3 টাকা ছিল, এখন বেড়ে গেছে। আর এখন
Nu uitați să dați like, să lăsați un comentariu și să distribuiți acest material video pe alte rețele sociale.